নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওটাতে আমি লেটেস্ট কিছু আপডেটস দেব, তাই আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ একটা লাইক করে দাও ভিডিওটা, আর এভাবেই চ্যানেলের সঙ্গে থেকেও আর গোটা ভিডিওটা দেখতে থাকো। আমি আশা করছি তোমাদের বেশ কিছু ভালো ভালো আপডেটস দিতে পারবো, তাহলে চলো দেরি কিসের, শুরু করি ভিডিওটা। প্রথমে যে আপডেটটা দেব সেটা হচ্ছে আপকামিং হিন্দি সিনেমা ব্রহ্মাস্ত্রকে নিয়ে। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জানি টিজার এবং ট্রেলার কি পরিমাণে হাইপ তুলেছে এই সিনেমাটার, আর কারা কারা কাজ করছেন। অমিতাভ বচ্চনের মতন অভিনেতা আছেন, নাগার্জুনের মতন অভিনেতা আছেন, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রয়, মানে ব্লকবাস্টার একটা সিনেমা হতে চলেছে। অয়ন মুখার্জি 8 বছর ধরে সিনেমাটা বানিয়েছেন। তো এখন যে আপডেটটা দেব, আমার মনে হয় তোমরা অনেকেই জানো না, আমি তোমাদেরকে বলবো কে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন, এবং তোমরা শুনলে ঘাবড়ে যাবে যে কার পারিশ্রমিক কার থেকে কত বেশি। প্রথমেই যার নামটা বলবো, তার নাম হচ্ছে রণবীর কাপুর। বন্ধুরা, আমরা সকলেই জানি রণবীর কাপুরের চরিত্রটার নাম হলো কিন্তু শিবা, আর এটা কিন্তু শিবারই গল্প, মানে ব্রহ্মাস্ত্র। তো পারিশ্রমিকের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে রণবীর কাপুর, এবং অ্যামাউন্টটা শুনলে তোমরা ঘাবড়ে যেতে পারো। 30 crores, 30 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি এই ব্রহ্মাস্ত্র সিনেমাটা করবার জন্য। এবার বাকিদেরটা একটু বলি, তোমরা জাস্ট ডিফারেন্সটা লক্ষ্য করো। অমিতাভ বচ্চন নিচ্ছেন 10 কোটি টাকা, অমিতাভ বচ্চন 10 কোটি টাকা নিচ্ছেন, আলিয়া ভাট নিচ্ছেন 10 কোটি টাকা, নাগার্জুনাজি নিচ্ছেন 11 কোটি টাকা, এবং মৌনি রয় নিচ্ছেন মাত্র 3 কোটি টাকা। সেখান থেকে রণবীর কাপুর নিচ্ছেন 30 কোটি টাকা। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো এই সিনেমাটা মানে অনেক কিছু দেখাবে, আমাদের চূড়ান্ত লেভেলের VFX এর কাজ দেখাবে, আর আমি তো অবশ্যই অপেক্ষা করছি 9 সেপ্টেম্বরের জন্য। তোমরা কতটা উৎসাহী ব্রহ্মাস্ত্র দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানো। চলো সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হলো সলমান খানের আপকামিং সিনেমা নিয়ে। আমরা জানি কভি ঈদ কভি দিওয়ালি আসছে। বন্ধুরা, সলমান খান এমন একজন অভিনেতা, আমার মনে হয় না তার কোনো সিনেমা ফ্লপ হয়। তো কভি ঈদ কভি দিওয়ালিও ফ্লপ হওয়ার কোনো চান্সই নেই। আমরা জানি, এতদিন জানতাম যে SRK এর একটা ক্যামিও পোর্শন আমরা দেখতে পাবো। এবারে তোমাদেরকে বলছি আরো একজনের ক্যামিও পোর্শন থাকতে চলেছে কভি ঈদ কভি দিওয়ালিতে, তার নাম হলো রামচরণ। বন্ধুরা, ইয়েস, তোমরা ঠিক শুনেছো, রামচরণ। RRR এর কথা তোমাদের মনে আছে, নাটু নাটু নাচটার কথা মনে আছে? তো এবারেও আমরা কভি ঈদ কভি দিওয়ালিতে রামচরণজিকে দেখতে পাবো একটা গানে, এবং তিনি এবং সলমান খান দুজনে ফাটিয়ে ডান্স করবেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে, এবং এটা কিন্তু বেশ বড় মাপের একটা ক্যামিও পোর্শন থাকতে চলেছে। তো বুঝতেই পারছো এই সিনেমাটাও প্রচন্ড হিট হবে, আর সাইনাস থাকবে এই সিনেমাটাতে, পূজা হেগড়ে আছে, এছাড়াও আরো অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা আছে। তো ক্যামিও পোর্শনে কিন্তু শাহরুখ খান ছাড়াও থাকছেন দক্ষিণী সুপারস্টার রামচরণও। সবশেষে আপডেটটা দেব সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্রকে নিয়েই। বন্ধুরা, ইতিমধ্যে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে যে ব্রহ্মাস্ত্রতে থাকতে চলেছেন দীপিকা পাডুকোন। এটা কতটা সত্যি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা ইতিমধ্যেই জানি একটা সরগোল পেকে গেছে যে জল, মানে জল হিসেবে যাকে দেখা যাচ্ছে তিনি নাকি দীপিকা পাডুকোন। মাত্র 2 সেকেন্ডে তার একটা ছোট্ট ক্লিপিংস দেখা গেছে, এবং সেই হাঁটার স্টেপ দেখে অনেকেই মনে করছেন যে তিনি দীপিকা পাডুকোন। এটা যদি সত্যি হয়, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যেটা কিন্তু ট্রেলারে রিভিল করা হয়নি। আমরা জানি SRK এর ক্যারেক্টারটা কিন্তু একজন সায়েন্টিস্ট, আমরা অনেকেই মনে করেছিলাম, ইনফ্যাক্ট আমিও মনে করেছিলাম যে ত্রিশূল হাতে যিনি দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন, তিনি SRK। তো এখন দেখা যাক, সিনেমাটা না এলে কিচ্ছু বুঝতে পারছি না, তবে যতটুকু লেখাগুলো পড়ে বুঝলাম যে সায়েন্টিস্টের ক্যারেক্টারে কিন্তু দেখতে পাবো SRK কে। আর দীপিকা পাডুকোন কি তাহলে থাকছেন ব্রহ্মাস্ত্রতে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর যদি থাকেন তাহলে তোমাদের কতটা ভালো লাগবে সেটাও জানাও। এই ছিল আমার অল ওভার 3টে আপডেট আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা জানো কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এভাবেই আমাদের পাশে থাকতে হবে। তাহলে চলো খুব শিগগিরই আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা।